ফ্রেন্ডস, চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকে আমরা সবার প্রথমে দেখে নেব যে আজকে মার্কেট সেশন কেমন ছিল। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ যে সেন্সেক্সের মধ্যে যদি তোমরা দেখবে তো, তাহলে ফ্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ যে সেখানে 470 পয়েন্টের কিন্তু ডাউন ছিল। তার সাথে নিফটি ফিফটি দেখবে তো, নিফটি ফিফটির ক্ষেত্রেও কিন্তু আমরা 152 পয়েন্টের ডাউন দেখতে পাচ্ছি। নিফটি ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু ফ্রেন্ডস 1.35% ডাউন দেখতে পাচ্ছ। তো ফ্রেন্ডস, তোমরা যদি লক্ষ্য করে থাকবে তো, তাহলে ডেফিনেটলি বুঝতে পারছো যে গ্লোবাল মার্কেটও কিন্তু আজকে ডাউন ছিল, আর তার এফেক্টটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে পড়েছে। ফ্রেন্ডস, এখন আমরা দেখে নেব গ্লোবাল মার্কেট কেমন পারফরমেন্স করেছে। ফ্রেন্ডস দেখো, দেখতে পাওয়া যাচ্ছে যে এসজিএক্স নিফটি কিন্তু প্রায় 1.37% কিন্তু ডাউন ছিল। ড্যাক্স দেখো ফ্রেন্ডস, 0.11% কিন্তু ডাউন আছে। তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে এফটিএসজিও কিন্তু 0.16% ডাউন আছে। তাই আমরা দেখতে পাচ্ছি যে একটা ফ্ল্যাট ডাউন মুভমেন্ট এর মধ্যে দেখতে পাওয়া গেছে, আর সেই এফেক্টটাই কিন্তু আমরা ইন্ডিয়ান মার্কেটেও পড়তে দেখেছি। ফ্রেন্ডস, দেখে নেব আজকে টপ গেইনার্স কারা আছে। টপ গেইনার্সের মধ্যে সবার প্রথমে যাকে দেখতে পাচ্ছি সে হলো ইউপিএল। ইউপিএলকে আমরা দেখতে পাচ্ছি প্রায় 7.42% কিন্তু জাম্প দেখিয়েছে। রিলায়েন্সকে দেখতে পাচ্ছি, রিলায়েন্স কিন্তু 2.40% জাম্প দেখিয়েছে। টাইটানকে দেখতে পাচ্ছি, এইচডিএফসিকে দেখতে পাচ্ছি। ইউপিএলের মধ্যে কিন্তু ফ্রেন্ডস একটা দারুণ ব্রেকআউট এসেছিল, যার জন্যই কিন্তু এর মধ্যে একটা বড় উছাল দেখতে পেয়েছি। রিলায়েন্সের মধ্যেও কিন্তু ফ্রেন্ডস একটা খবর এসে পৌঁছেছে, যার ফলে আমরা এর মধ্যে আপ র্যালি দেখতে পাচ্ছি। অনেক দিন ধরেই ডাউন চলছিল, আর এখন কিন্তু আপ র্যালি দেখানো শুরু করে দিয়েছে। আর সেই নিউজটা যদি সত্যি হয়, ডেফিনেটলি কিন্তু এর মধ্যে আরও আপ র্যালি দেখতে পাবো বলেই কিন্তু ফ্রেন্ডস মনে হয়। আর সেই নিউজটা কী আছে সেটা কিন্তু আমি ভিডিওর লাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করব। এইচডিএফসি ব্যাংকের ক্ষেত্রেও কিন্তু ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে যে 16 পয়েন্ট কিন্তু আপ আছে, যেটা কিনা 1.12% আছে। কেননা ফ্রেন্ডস, আমরা সবাই জানি যে এইচডিএফসির কিন্তু কোয়ার্টার থ্রি রেজাল্ট একটা জবরদস্ত দেখিয়েছে, আর অ্যানালাইসিসরা এটা এক্সপেক্ট করছেন যে এখনও কিন্তু আরও হাই যেতে বাকি আছে। তো ফ্রেন্ডস, সবার নজর কিন্তু আমাদের এই সব স্টকের মধ্যে অবশ্যই থাকবে। ফ্রেন্ডস, টপ লুজার কারা ছিল আজকে সেটা দেখে নেব। টপ লুজারের মধ্যে টাটা স্টিলকে দেখতে পাচ্ছি, টাটা মোটরসকে দেখতে পাচ্ছি, ওএনজিসিকে দেখতে পাচ্ছি, হিন্ডালকোকে দেখতে পাচ্ছি। প্রায় কিন্তু ফ্রেন্ডস আমরা টাটা সেক্টরের সব স্টকের মধ্যে কিন্তু আমরা ডাউন দেখতে পাচ্ছি। আমরা অনেকদিন ধরেই কিন্তু টাটা মোটরসের মধ্যে আপ র্যালি দেখেছিলাম, আর এখন তো ডাউন দেখানোরই ছিল, কেননা ফ্রেন্ডস প্রফিট বুক হচ্ছে, তার জন্যই কিন্তু এর মধ্যে আমরা ডাউন ফল দেখা শুরু করে দিয়েছি। আজকে যদি ফ্রেন্ডস ভলিউম ট্রেড হয়েছে দেখবে তো, সবচেয়ে বেশি ভলিউম ট্রেড হয়েছে, নাম্বার ওয়ানে আসছে ভোডাফোন আইডিয়া, দেন ইয়েস ব্যাঙ্ক, টাটা মোটরস আর সেল। ফ্রেন্ডস, এবার আমরা দেখব কমোডিটি অ্যান্ড কারেন্সি মার্কেট কেমন পারফরমেন্স করেছে। ক্রুড অয়েলের ক্ষেত্রে ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে যে প্রায় 0.44% কিন্তু আপ ছিল। গোল্ডের ক্ষেত্রে ফ্রেন্ডস দেখতে পাওয়া যাচ্ছে যে 0.23% আপ আছে, আর সিলভারের মধ্যে প্রায় কিন্তু আমরা এই রকমের পারফরমেন্স দেখে থাকি। আর আজকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 0.65% আপ আছে। এবার ফ্রেন্ডস আমরা দেখে নেব কারেন্সি। ইউএসডি আইএনআর আমরা দেখতে পাচ্ছি 73.28 আছে, যেটা কিনা খুবই ভালো আছে, কেননা 75-এর নিচে যতক্ষণ থাকবে ততক্ষণ কিন্তু ইন্ডিয়ান পয়সা শক্তিশালী আছে। ফ্রেন্ডস দেখো, চলে এসেছি নিউজের উপর যে রিলায়েন্সের মধ্যে কি এমন খবর এসেছে যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে একটা আপ র্যালি দেখাচ্ছে। ফ্রেন্ডস দেখো, জিও টু এমবেড ই কমার্স অ্যাপ ইনটু হোয়াটসঅ্যাপ উইথইন 6 মান্থ। জিওর সাথে কিন্তু ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপের একটা ডিল হতে চলেছে, আর সেই প্রসেসটা শুরু হয়ে গিয়েছে, আর যেটা কিনা 6 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। যদি সেটা হয় তাহলে কিন্তু ফ্রেন্ডস ডেফিনেটলি জিও মার্টের জন্য একটা খুবই বড় নিউজ হবে। আমরা সবাই জানি যে ফ্রেন্ডস হোয়াটসঅ্যাপ প্রত্যেক মানুষের কাছে আছে, আর এই ডিলটা যদি হয়ে যায় তাহলে কিন্তু অনেকটা ইউজারকে সে গ্র্যাব করতে পারবে। ডেফিনেটলি কিন্তু রিলায়েন্সের জন্য একটা বড় নিউজ আছে। যদি ফ্রেন্ডস ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু ফ্রেন্ডস ডেফিনেটলি লাইক করতে ভুলো না। চলো দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে।